যত বয়স সেই জন্মের পর থেকে বুঝতে শিখেছি, তারপর থেকে এ পর্যন্ত সবচেয়ে মনে হয় খারাপ সময় হচ্ছে গিয়ে এই 4 বছর। মানে খারাপ সময় বলতে কষ্টে, ঠিক আছে, কারণ আমি 9-10 ইন্টারমিডিয়েটে ক্লাস করি। মানে ক্লাস জিনিসটা আর এই বাধা ধরা নিয়ম আমার কোনদিনই ভালো লাগেনি, ঠিক আছে। আমি ইন্টারমিডিয়েটে টোটালি 2 বছরে 3 দিন ক্লাস করেছি, ঠিক আছে, কিন্তু ক্লাসের ওপর ই ছিল, পড়া রুল ছিল, ক্লাস করতেই হবে, তারপরে আমি করিনি, কারণ আমার ভালো লাগতো না। 5-6টা প্রাইভেট পড়ে এসে আমি শুধু হচ্ছে গিয়ে করতাম, পড়তাম, সেই জন্য এখানে সেই ক্লাস জিনিসটা আমার ভালো লাগেনি। তারপরে এত ঝামেলা পেশারও ভালো লাগে না। আরেকটা জিনিস হচ্ছে বন্ধু বান্ধবের সার্কেল, মানে সেটা সবাই যেমন বলে আমিও বলবো, নাই হাই স্কুলে থাকতে আর ইন্টারমিডিয়েটে থাকতে ওই বন্ধু বান্ধবী বেস্ট, তবে এখানে যে কিছু বন্ধু বান্ধবী পাইছি তারাতে তাদের থেকে কম, তাও না। আরেকটা হচ্ছে আমি যদি কোনোদিন আলাদিনের মতো কোনো প্রদীপ পাই তাহলে আমি তোদের প্রথম কথাটাই বলবো যে হচ্ছে কি আমি সেই 9-10 ফিরে যেতে চাই, ঠিক আছে, 9-10 সেই সময়টাতে ফিরে যেতে চাই। ফিরে যেতে চাই এই কারণে যে এখন লাইফ যেভাবে চলছে সেই লাইফটাকে সেই 9-10 থেকে অন্যভাবে আমি নিয়ে আসতে পারবো যদি সুযোগ থাকে, কিন্তু সুযোগ তো নেই সেটা আমি জানি, এটা আমার ইচ্ছা, উইশ। আর পার্সোনাল দিক থেকে যেটা বলি সেটা হচ্ছে সব জায়গায় ইমোশনাল কোনো কিছু প্রকাশ না করলে আমি ভিতরে ভিতরে অনেক ইমোশনাল, ঠিক আছে, যে ইমোশনাল কারণে অনেক কিছু জীবনে নষ্ট হয়ে গেছে, রিকভার করার চেষ্টা করছি, তবে ইমোশন এমন একটা বিষয় যা নষ্ট হয়ে গেলে সব ফেরত আসে না।